আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও হাজির হলাম নতুন একটি ডিভাইস নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব ভিভো Y19, একদমই লেটেস্ট একটি ডিভাইস। এই ফোনটির বিস্তারিত আলোচনা করব, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, না দেখলে বুঝতে পারবেন না। আর যারা আমার চ্যানেল একদমই নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ভিভো সবসময় চেষ্টা করে মার্কেটে ধামাকা নিয়ে আসার জন্য, তো আবারও সেই ধামাকা নিয়ে বাজারে হাজির Y19, একদমই লেটেস্ট একটি ডিভাইস। যারা অল্প বাজেটে ফ্ল্যাগশিপ ফোনের এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি Y19। এই ফোনটি দুইটি কালার অ্যাভেলেবেল, একটি হচ্ছে ম্যাগনাইট ব্ল্যাক আর একটি হচ্ছে স্প্রিং হোয়াইট। আমার হাতে যে ফোনটি দেখতেছেন এটি হচ্ছে স্প্রিং হোয়াইট, পুরাই জোস একটি কালার। বরাবরের মতো এই ফোনটির নিচের দিকেই পাচ্ছেন 3.5 mm হেডফোন জ্যাক, চার্জিং পুট, স্পিকার এবং প্রাইমারি স্পিকার। ফোনটির রাইট সাইডেই পাবেন ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, এবং লেফট সাইডেই পাচ্ছেন সিম ট্রে, যেখানে দুইটি সিম প্লাস একটি মেমোরি আপনারা ব্যবহার করতে পারবেন। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে, যার রেজুলেশন পাবেন 1080x2340। ফোনটিতে স্ক্রিন টু বডি রেশিও পাবেন 90.3% ও অ্যাসপেক্ট রেশিও পাবেন 90.5:9। ফোনটিতে PPI ব্যবহার করা হয়েছে 395 পার পিক্সেল। এই ফোনটির একদমই পিছনের দিকেই পাচ্ছেন AI ট্রিপল ক্যামেরা সেট আপ, একটি হচ্ছে 8 MP আর একটি 16 MP আর একটি 2 MP। 8 MP পাবেন আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল প্লাস ডেপ সেন্সর হিসাবে, যার অ্যাপারচার পাবেন 2.2, এবং 16 MP মেন ক্যামেরা যার অ্যাপারচার পাবেন 1.8, এবং 2 MP সুপার মাইক্রো মোড যার অ্যাপারচার পাবেন 2.4। এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 MP যার অ্যাপারচার পাবেন 2.0। ফোনটির মেন ক্যামেরার অ্যাপারচার 1.8 থাকার ফলে ডে লাইট এবং লো লাইটে খুবই কোয়ালিটিফুল ছবি ক্যাপচার করতে পারবেন এই ফোনটি দিয়ে। যারা ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন আমার মতো, ফোন দিয়েই হচ্ছে ভিডিও করেন এবং খুবই কোয়ালিটিফুল ভিডিও করতে চান পারতেছেন না, তো তাদের জন্য এই ফোনটি খুবই ভালো হবে, কারণ এটাতে 1080 পিক্সেলের ফুল এইচডি কোয়ালিটির ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আশা করি খুবই অসাধারণ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই ফোনটি দিয়ে। এবং যারা স্লো মোশনের ভিডিও করতে চান তারাও এই ফোনটি দিয়ে খুবই কোয়ালিটিফুল স্লো মোশনের ভিডিও করতে পারবেন। অসাধারণ লাগে এই ফোনটি দিয়ে যখন স্লো মোশনে ভিডিও করবেন। কিছু ছবি এই ফোনটি দিয়ে উঠানো হয়েছে, কালার কন্টেস্ট অ্যাকুরেট ছিল এবং ওয়াইড অ্যাঙ্গেলে ছবি উঠালে দেখা যায় কিছু কিছু ফোনে আলোক স্বল্পতা দেখা দেয়, বাট এই ফোনটিতে লাইটিং কোনো প্রবলেম হয়নি। এবং 10x জুম থাকার ফলে অনেক দূরের জিনিসও খুব কাছে এনে স্পষ্ট দেখা যাচ্ছিল। এই ফোনটিতে আরও পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে 9.0 এবং তাদের কাস্টমাইজ ভার্সন ফান্টা OS 9.2। 9.2 হওয়ার ফলে এক্সট্রা অনেক ফিচার এই ফোনটিতে পেয়ে থাকবেন। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও P65, 12 nm একদমই লেটেস্ট একটি প্রসেসর, যার ক্লক স্পিড পাবেন 2.0 GHz অক্টাকোর প্রসেসর। আরও পাচ্ছেন 6 GB RAM, 128 GB ROM। আমাদের অনেকেরই মিডিয়াটেক প্রসেসরের প্রতি একটু চুলকানি আছে, বাট তাদেরকে বলতেছি রিসেন্টলি মিডিয়াটেক যে প্রসেসরগুলো তৈরি করতেছে তার ভিতরে একটি হেলিও P65। হেলিও P65 12 nm একদমই লেটেস্ট প্রসেসর থাকার ফলে পাওয়ার কনজুমটা আগের থেকে অনেক বেটার পাবেন এই ফোনটিতে। আর যারা গেম লাভার আছেন আশা করি অনেক হাই রেজলিউশনের গেম এই ফোনটিতে অনায়াসেই খেলতে পারবেন। আর যারা পাবজি লাভার আছেন তাদের জন্য তো এক্সট্রা ফিচার অনেক রয়েছে, যেমন ভয়েস চেঞ্জ, গেম কামডাউন, সাউন্ড লোকালাইজেশন সেন্টার। এই ফোনটিতে আরও পাচ্ছেন 5000 mAh বিগ ব্যাটারি, আরও পাচ্ছেন 18W ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জিং, যা আপনাকে দ্রুতগতিতে চার্জ তুলতে সাহায্য করবে, আরও পাচ্ছেন 9 লেয়ার অফ প্রোটেকশন। আপনি যদি এই ফোনটি ব্যবহার করেন আশা করি এক্সট্রা পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করার কোনো প্রয়োজন নাই, কারণ ফোনটা নিজেই একটা পাওয়ার ব্যাঙ্ক। যারা 19 থেকে 22 হাজার টাকার ভিতরে ফোন খুঁজতেছেন আমি মনে করি এই ফোনটি হবে তাদের জন্য বেস্ট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনি একমাত্র ব্যক্তি যে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতেছেন, তাই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।